আজকে বলবো ম্যাচিউরিটির ছটা রাস্তা, প্রচুর রাস্তা রয়েছে, আজকে ছটার কথা বলি। নাম্বার ওয়ান, যে পরিস্থিতিতে রয়েছেন, যে সিচুয়েশনে রয়েছেন, সেটাকে অ্যাকসেপ্ট করুন। কেন নেই, কেন এই পরিবারে জন্ম হলো, কেন টাকা নেই, নেই তো দেখতেই পাচ্ছেন, কেউ তো সে দিয়ে যাবে না। নিজের যোগ্যতার উপর ভরসা করুন, এগিয়ে যান, নাম্বার ওয়ান। নাম্বার টু, নিজের ইমোশনসকে কন্ট্রোলে রাখতে হবে। লোকে বাজে কথা বলবে, খোঁচাবে, হাসবে, অপমান করবে, ইটস ওকে, তার চরিত্র সে প্রকাশ করছে, আপনার দরকার নেই, আপনি আউটসাইডার্স মনে করে বের করে দিন। লোকে বিশ্বাস ভাঙার চেষ্টা করবে, সুতরাং যত্র ইমোশন দিয়ে বেড়াবেন না, ইমোশনস থাকবেই, লোকে যেন তার মিসইউজ করতে না পারে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার থ্রি, মেন্টাল হেলথ, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো মানুষের আসে, থাকতেই পারে, অসুবিধে নেই, কিন্তু এগুলো যেন ঘাড়ের উপর চেপে না বসে, সেটা মাথায় রাখতে হবে। এগুলো আসবে, এগুলো সরিয়ে দিতে হবে, এই কন্ট্রোলটা তো রাখতে হবে। মেন্টাল হেলথ ঠিক না থাকলে কোনো দিকে এগোতে পারবেন না। নাম্বার ফোর, জাজ করতে যাবেন না দুম করে কাউকে, সময় নিন। তিনটে পক্ষ রয়েছে, দু পক্ষের কথা রয়েছে আর মাঝখানে হচ্ছে সত্য, এই তিনটে পক্ষের কথা বিচার করে তারপরে যদি জাজ করতে হয় তারপরে করবেন, নচেত না করলেও চলতে পারে। যদি ইমার্জেন্সি হয় ডেফিনেটলি তিন পক্ষের ব্যাপারটা ভেবে তারপরে করবেন, সময় নিন। নাম্বার ফাইভ, ফালতু তর্কে জড়াবেন না, এনার্জি নষ্ট হবে, কথা নষ্ট হবে, মন অশান্ত হবে, ডোন্ট ডু দ্যাট, মূর্খ দেখলে সরে যান, অপ্রয়োজনীয় টাইম নষ্ট করবেন না। নাম্বার সিক্স, নিজের খুশি নিজের কাছে, অবশ্যই সেটা কারো সর্বনাশ করে নয়, নিজেকে নিজে খুশি রাখার চেষ্টা করুন, ভালো থাকুন।